হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে আলোচনা করব প্রতিদিন লেবু খেলে কি হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। গরমে যখন তীব্র দাবদাহে ক্লান্ত, ঠিক তখনই এক গ্লাস লেবুর শরবত হলে প্রাণটা জুড়িয়ে যায়। শুধু শরবত হিসেবেই নয়, ওজন কমাতে অনেকেই সকালে লেবুর শরবত খান। কিন্তু জানেন কি, লেবুর শরবত শুধু ওজন কমানো নয়, আরও অনেক উপকার পাচ্ছেন আপনি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার করে লেবু। চলুন তাহলে জেনে নেওয়া যাক লেবুর অসাধারণ উপকারিতা সম্পর্কে। হজম শক্তি বাড়ায়। লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে, বদহজম, বুক জ্বালার সমস্যার সমাধান করে লেবু পানি। ক্ষত সারায়। লেবুর মধ্যে থাকা অ্যাবসরসিক অ্যাসিড ক্ষত স্থান দ্রুত সারাতে সাহায্য করে। হাড়, তরুণাস্থি ও টিস্যুর স্বাস্থ্য ভালো রাখে। পেট পরিষ্কার রাখে। শরীর থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে লেবু পানি। ফলে ইউরেশন ভালো হয়, লিভার ভালো থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি কাশি সমস্যা দূর করতে অব্যর্থ। স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। ফুসফুস পরিষ্কার করে হাঁপানি সমস্যার উপশম করে। ত্বক দাগমুক্ত রাখে। লেবুতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। রক্ত পরিষ্কার রেখে ত্বকের দাগছোপ দূরে রাখে। এনার্জি বাড়িয়ে মুড ভালো রাখে। লেবু খেলে শরীরে পজিটিভ এনার্জি বাড়ে। উৎকণ্ঠা ও অবসাদ দূরে রেখে মুড ভালো রাখতে সাহায্য করে লেবু। পিএইচ ব্যালেন্স। লেবু শরীরের পিএইচ ব্যালেন্স সঠিক রাখতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড মেটাবলিজমের পর ক্ষার হিসেবে কাজ করে, ফলে রক্তের পিএইচ ব্যালেন্স বজায় থাকে। শ্বাস প্রশ্বাস ভালো রাখে। লেবু ফুসফুস পরিষ্কার রাখার ফলে শ্বাস প্রশ্বাস তাজা রাখে। খাওয়ার পর লেবু পানি দিয়ে মুখ ধুলে ব্যাকটেরিয়া দূর হয়। ওজন কমায়। সব শেষে আসি ওজন কথায়। ওজন কমায়। সব শেষে আসি ওজনের কথায়। লেবুতে থাকা পেকটিন ফাইবার খিদে কমাতে সাহায্য করে। সারা দিন কোন খাবার খাবেন, কোনটা খাবেন না তা বেছে নিতে সাহায্য করে লেবু পানি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।